আমরা এখন সমুদ্রের পাশ ঘেঁষে হুমায়ুন আহমেদের সমুদ্রবিলাসের দিকে যাচ্ছি। যাইতে যাইতে মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগবে। এখানে দেখা যাচ্ছে এখন জোয়ারের সময়, এই জন্য সমুদ্রের গর্জনটা শোনা যাচ্ছে। সেন্ট মার্টিনের এই দিকটা অনেক সুন্দর আছে, এটাকে বলে দারুচিনি বিচ। ওই যে দূরে যে পাথরের ইয়ের পাথরের মতো যে কালো কালো এগুলা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে দারুচিনি। এখানে যখন ভাটা হয়ে যায় তখন ওখানে যাওয়া অনেক সহজ হয়ে যায়, এখন জোয়ারের সময় তো। সমুদ্রের গর্জন কি, ওইটা নামাবেন নাকি আপনারা? ও আচ্ছা, ও ঢেউ চলেন। নারিকেল জিঞ্জিরা, এই যে এদিকে নারিকেল গাছ, কিন্তু মানে এই যে এই সাইডটায় তবে আমাদের এই কয়েক ঘন্টার এক্সপিরিয়েন্সে যেটা মনে হইলো সেটা হচ্ছে সেন্ট মার্টিনের দক্ষিণ সাইডটা খুবই জঙ্গল, বন জঙ্গল মতো আর কি, ওখানে কোনো নারিকেল গাছ কিছুই নাই। কিন্তু এই সাইডটা অনেক সুন্দর হবে। সেন্ট মার্টিনের দৃষ্টিটা মূলত দক্ষিণ সাইডে। হ্যাঁ, এইটা যে সাইডটা আমরা হেঁটে যাচ্ছি এটা পশ্চিম, এটা দক্ষিণ, দক্ষিণ এইটা দক্ষিণ সাইড। আর তাকে যে আমরা সেরাবিলে সেরাদ্বীপে গেলাম, সেরাদ্বীপটা হলো পূর্ব সাইড। আর আমাদের ওটা যে দক্ষিণ পূর্ব, আমাদের জাহাজটা ঘাটটা সেটা হলো উত্তর সাইড। ধারাভাষ্যকার আমাদের আমাদের জনাব সম্মানিত আইজিটি টিভিশনের বসিচ্ছার, যার জন্য আমাদের জাহাজগুলো তো ঘুরে ঘুরে আসতে আসতে নদীর বাঁকে বাঁকে ঘুরে ঘুরে, সরি খালের বাঁকে বাঁকে ঘুরে ঘুরে আসতে হয়েছে। না স্যার, ওইদিকে আবার কারণও আছে, ওইদিকে চর বুড়ে যাচ্ছে দেখা যাচ্ছে, মানে অনেক জায়গা মানে ডুবোচর আছে, তো যে কারণে জাহাজটা অত ঘুরে আসে। তা নাইলে সোজা পথে রওনা দিলে দেখা যাচ্ছে আরো সময় লাগতো না, এত সময় লাগতো না। মানে সেন্ট মার্টিনের মজাই হচ্ছে যে এই সমুদ্রের এই ঢেউ ঢেউ গর্জন শোনা, এগুলাই হাত লেগে যাচ্ছে পুরো। ওই যে দারুচিনি দ্বীপ, ওটাকেই বলে মূলত দারুচিনি দ্বীপ। ওই পর্যন্ত যাবে, আর বেশি যাবে।
তবে একটা মজার বিষয় হচ্ছে আপনি এই সমুদ্রের পার দেশে যত হাঁটবেন কোনো ক্লান্ত লাগে না কিন্তু কালকে আমরা মিনিমাম 16 থেকে 17 কিলোমিটার হাঁটছি শুধু এই বাবু কি নাম তোমার ছবি তুলবা এই এদিকে আসো এদিকে আসো এই কি নাম তোমার কি নাম তুমি কি কাদা মারবো নাকি আমাদের ওই জায়গা ঢেউ দেখছেন কত উঁচু ওই যে দাবি ছিলেন দ্বীপের কাছে আল্লাহ আবার এই পাথরগুলো আমি ঢালাই করছি নদী না তোমার ঢেউটা বাড়িতে আমি না পাচ্ছি দার্জিলিং দ্বীপ তো এই জায়গা থেকেই কাছে Yeah, I think.